রাজধানীতে যাত্রীবাহী বাসে ঘটছে যৌন হয়রানি। সম্প্রতি গণপরিবহনে বেশ কয়েকটি হয়রানির ঘটনায় প্রশ্ন উঠেছে নারীদের নিরাপত্তা নিয়ে। এখনো আমরা এত বেশি হয়রানির শিকার বাসে দাঁড়ানোই যায় না, মানে মনে হয় যে ইচ্ছাকৃতভাবে গায়ের উপর পড়ে আসতেছে। বাসের একটা ড্রাইভার আমাকে দেখে খুব মানে একটা খুব খারাপ একটা কটূক্তি করলেন। আমি ভাবলাম যে আমি যে পুলিশের কাছে যাব, সেও কিন্তু আমাকে মানে খুব ওয়েলকামিংলি ট্রিট করবে না, যে ঠিক আছে আপনার প্রবলেমটা সলভ হোক। আমার সবসময় অ্যাওয়ার থাকতে হয় যে আমার ডানে কে, বামে কে, পিছনে কে, সামনে কে, এই জিনিসটা কেন হবে? আমি মেয়ে বলে আমার এসব চিন্তা করতে হবে কেন? মানুষের এরকম মেন্টালিটি কেন যে একটা মেয়ে দেখলেই তার কাছে যেতে হবে, তার গায়ে একটু শোয়া দিতে হবে, দিলে কী হবে? কেন এই মেন্টালিটিটা? এটা তো চেঞ্জ করা দরকার। হয়রানির বিভিন্ন ঘটনায় অপরাধীরা গ্রেপ্তার হলেও বিচারে দীর্ঘসূত্রিতা এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে দিন দিন বেড়ে যাচ্ছে অপরাধ প্রবণতা। একটা মূল্যবোধের অবক্ষয় তো হয়েছেই, আর হয়রানি বেড়েছে। বাহির থেকে আগত নানা রকমের ফ্যাক্টরগুলো আসলে এখানে একটা বড় ভূমিকা পালন করছে। সম্প্রতি ব্র্যাকের একটি গবেষণায় দেখা গেছে, গণপরিবহনে যাতায়াতের সময় 94% নারী মৌখিক, শারীরিক বা অন্যান্যভাবে যৌন হয়রানির শিকার হন। মানবাধিকার সংগঠনের সূত্র মতে, এবছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় 119 জন নারী গণপরিবহনে যৌন হয়রানির শিকার হয়েছেন। অন্যদিকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক পরিসংখ্যান বলছে, সারা দেশে গত 15 মাসে গণপরিবহনে 121 নারী ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন। একদম ফর্মাল জায়গা থেকে এডজাস্ট করতে হবে যে আইনের প্রয়োগ এবং একই সাথে নতুন নতুন আইন তৈরি করা এবং দীর্ঘসূত্রিতা না করা, আর ইনফর্মাল জায়গায় আমরা সোসাইটির ভেতর থেকে যে মোবিলাইজেশন অ্যাওয়ারনেস তৈরি করা। এসব ঘটনায় বিচ্ছিন্নভাবে প্রতিবাদও করছেন অনেকেই। তারা মনে করেন হয়রানি ঠেকাতে নারীদেরও হতে হবে প্রতিবাদী। পেছন দিয়ে একজন গেল, আমার ব্যাকে খুব বাজেভাবে হাত দিয়ে চলে গেল। তখন আমি তাকে দেখে আমি তার গালে সজোরে 2-4টা আমি চড় মেরেছি। চড় মেরে আমি লোক জড়ো করেছি, লোক জড়ো করে বলছি এই ব্যাটা আমার গায়ে হাত দিয়েছে। এটা শুধু একটা মেয়ে না, একটা ছেলেরও যদি একটা মেয়েকে সামনে টিস্ট করা হয় তাকেও এরকম করা উচিত যে আপনি কেন করছেন, প্রতিবাদ করা উচিত। গণপরিবহনে দিনে দুপুরে এভাবে হাজার হাজার মানুষের সামনে যাতে এভাবে কেউ বাসে নির্যাতিত না হয়। বিআরটিএ কর্তৃপক্ষ বলছে, বাসগুলো মনিটরিং এর আওতায় আনা গেলে এসব অপরাধ কমে যাবে। তবে কেউ কেউ বলছেন বিচারের পাশাপাশি দৃষ্টিভঙ্গির পরিবর্তনও জরুরি। বাড়ি থেকে যে সচেতনতা তৈরি করতে হবে, সেই সচেতনতা তৈরি করাটা জানতে হবে সেই ফাদার মাদারকে, সেটা কিন্তু তাকেও, সেটা কিন্তু অনেক দীর্ঘস্থায়ী আসলে একটা প্রসেস। নারীদের হয়রানি ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পুরুষদেরও। নারীর প্রতিহিংসার যে রূপ শুধু ধর্ষণই একমাত্র না, এর বাহিরেও অনেক ধরনের যৌন সন্ত্রাস, যৌন হয়রানি আমাদের দেখতে হচ্ছে। এটা আমাদের করা উচিত যে এরকম কিছু হলে আমাদের এটার এগেনস্টে যাওয়া উচিত, নিজেদের মেন্টালিটিটা চেঞ্জ করা উচিত। পোশাক যদি দায়ী হয় প্রধান সেন ধর্ষিত হয় কেন? আমরা পশুর চেয়ে নিচে নেমে গেছি। যৌন হয়রানি ঠেকাতে জরুরি প্রয়োজনে 999 নম্বরে ফোন দিয়ে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা।